নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। বহু প্রাচীন 516 বছরের মনসা পুজো। মনসা পুজো আমাদের যেরকম এর আগেও হয়ে আসছে দীর্ঘ মানে 515 বছর, যে নিয়ম অনুসারেই পুজো হচ্ছে। এবং মা মনসা দেবী এখানে সপরিবারে আছেন। মনসা দেবী, নেতা দেবী এবং অনন্ত বাসুকী পদ্মা মহাপদ্মা কুলির কর্কর শঙ্খ, এই মা মনসার অষ্টনাগ, সাথে স্বামী জরৎকারমুনি, দহুলা লক্ষ্মীন্দর গদাগণী, সপরিবারে মা মনসা দেবীর পুজো হয়। এই পুজো হচ্ছে শ্রাবণ সংক্রান্তি, 17 আগস্ট থেকে 19 আগস্ট অবধি পুজো হবে। এবং মা মনসা পুজোর বিশেষত্ব হচ্ছে বিশহরী গান, যেটা মনসা মঙ্গল গান বলে সেই গান। আগে তো বহু দূর দূরান্তর থেকে লোক আসতো, পালা গান করতো, বিশহরী গান করতো। এই করোনার আবহের জন্য এর আগের বারও হয়নি, এবারও নিয়ম অনুসারে যেহেতু না করলে হয় না, সেইভাবে 5 জন লোক আসবে, পাশে মন্দিরে বসে তারা বসে গান করবে। এবং যারা মা মনসা দেবীর পুজো এবং অঞ্জলি দিবে, বাঁশের ব্যারিকেটের বাইরের থেকেই তারা মায়ের পুষ্পাঞ্জলি এবং দুধকলা মাকে দিবে। এবং আমাদের যে ভোগঠোগ যেরকম যা হয় নিয়ম, সে সবই হবে। এবং যে রাজবাড়ির যে মনসা পূজার মেলা, জলপাইগুড়ির খুবই নাম করা মেলা, সেই মেলা এর আগেবারও হয়নি, এবারও করোনার অভাবের জন্য কোনো রকম মেলা বা দোকান পাশের বসবে না। মানে আজকে থেকে, আজকে হচ্ছে শ্রাবণ সংক্রান্তি, আজকে 17 তারিখ, 17 থেকে 19 তারিখ অবধি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।